আমি বউ পাগল, আমি আমার বউকে অনেক ভালোবাসি, উল্টাপাল্টা কমেন্ট করেন। বাইরে যেই মেয়েরা তার সদ্য গোষ্ঠী ফালায়, মা বাপ ভাই বোন নিজের থাকার রুমটা পর্যন্ত থইয়া আমার দিকে চায়, আমার পরিবারের কথা চিন্তা না করে শুধু আমার মুখের দিকে আমার ভালোবাসার আশা নিয়ে আমার বাড়িতে আইসি। আমি তাকে যদি ভালোবাসা দিই এটা আমার অপরাধ, আমি তার খেয়াল করলে খেয়াল রাখলে এটা অপরাধ, আমি তাকে সম্মান করলে এটা আমার অপরাধ, তাকে খরচের টাকা 2000 বাড়াইয়া দিলে এটা আমার অপরাধ। বউ পাগল হয়ে গেলাম। আমি আমার বাবার থেকে শিক্ষা পাইছি, আমার বাবা কখনোই আমার মাকে গালাগালি করে নাই, তার শরীরে হাত উঠায় নাই। আমি আমার বাবার থেকে শিক্ষা কেমনে পাইছি, আমার বাবা কখনো বলে নাই যে বাবা রে আমি তোমার আম্মার সাথে এইভাবে ব্যবহার করছি তুমি এইভাবে করি, এটা আমার বাবা বলে নাই, এটা আমার মা বলছে। আমার মা বলছে বাবা তোমার বাবা জীবন আমার শরীরে হাত উঠাইছে না, জীবন আমার গালি দিছে না বাবা। তোমার বাবা তো তোমারে বলছে কিনা জানি না, তবে তুমি তোমার বউকে গালিও দিবে না হাত উঠাইবে না, বউকে সম্মান করবা। তাহলে আমি তোমার বাবাকে আজও পর্যন্ত ভালোবাসি, সে মারা গেছে আজকা প্রায় 9 বছর, আমি আজও তার জন্য কান্নাকাটি করি, নামাজ পড়ে দোয়া করি। তোমার বউ কিন্তু এরকম তোমার জন্য কান্নাকাটি করব, নামাজ পড়ে দোয়া করব। যদি তুমি তার আগে চলে যাও, আর আগে না গেলে তো এটা তুমিও যত তোমার বউ যাতে তোমার প্রতি সম্মান ভালোবাসা করে, তো তুমিও তোমার বউ তোমার আগে চলে গেলে তুমি তার প্রতি এরকম সম্মান দেখাইবা, তার জন্য দোয়া করবা। আমার মা বাবার থেকে শিক্ষা পাওয়া, আমি আমার ছেলেকে আমি এই শিক্ষা দেব। বাইরে নিজের বউকে ভালোবাসা যদি বউ পাগল বলা হয়, আমি বউ পাগল? আপনি বিদেশে বিদেশে চামড়া চামড়া সাদা চামড়া বিন্দিসে বিড়ে তেলকে টাইম পাস করেন, গজব আপনার উপরই করব। আমি আলহামদুলিল্লাহ বউ পাগল, বউ পাগল।